সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন স্পেশাল অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আপনারা জানেন যে সমসাময়িক বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে কথা বলি। আমাদের সাথে যারা অতিথি থাকেন তারা চেষ্টা করেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্যে। আমার সাথে আজকে রয়েছেন বিশিষ্ট আইনজ্ঞ অ্যাটর্নি অ্যাট ল জনাব শেখ সেলিম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক নাজমুল আহসান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা এই অনুষ্ঠানে আগেই বলেছি বা আপনারা যারা নিয়মিত দেখেন তারা জানেন যে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। সেক্ষেত্রে আজকে যে বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি এসেছেন নেতানিয়াহু, তার সাথে মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি নিয়ে এক ধরনের আলোচনা হয়েছে এবং যুক্তরাষ্ট্র তার একটি অবস্থান থেকে সরে গেছে বলে এক ধরনের খবর আছে। দ্বিরাষ্ট্রভিত্তিক যে একটি অবস্থান ছিল সেই বিষয়টি নিয়ে, একই সাথে লেবার সেক্রেটারি হিসেবে যাকে মনোনয়ন করা হয়েছিল তিনি নিজেই সরে গেছেন অ্যান্ড্রু পুটজার্ট, এবং তিনি যেটি মানে যে কথাগুলো সামনে এসছে সেটি হচ্ছে যে অন্তত চারজন রিপাবলিকান তার বিরোধিতা করার মতো অবস্থায় ছিল এবং সেই সংখ্যা আরও বাড়ত। এবং সবশেষ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে মাইকেল ফ্লেনের পদত্যাগের পরে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। আর সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে এখন আলোচনা অভিবাসীদের মধ্যে সেটি হচ্ছে যে আইএসের তৎপরতা এবং যারা অবৈধ বা আনডকুমেন্টেড তাদেরকে যে ধরপাকড় চলছে সেই বিষয়টি নিয়ে। আমরা এই বিষয়টি নিয়ে শুরুতে কথা বলতে চাই। আমাদের সাথে অ্যাটর্নি সেলিম আছেন। আপনি এর আগেও আমাদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং আপনার কাছে আমরা যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে যে এই যে বিভিন্ন স্টেটে যে আপনার আইএসের বা ইমিগ্রেশন কর্মকর্তাদের তৎপরতা বা অভিযান চলছে, বলা হচ্ছে এটি নিয়মিত কাজের অংশ, কিন্তু তারপরও কেন এখন এই বিষয়টি এত আলোচনায়? এই বিষয়টি বর্তমানে আলোচনায় তার কারণ এর একটা ক্ষেত্র তৈরি করা হয়েছে। যেমন প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী ক্যাম্পেনের এবং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা ছিল ইমিগ্রেশনের ইয়ে করা, ইল্লিগাল লোক আছে তার ধরপাকড় করা, রিমুভ করা, মুসলিম ব্যান, সো একটা ক্যাম্পেনের মেজর পোর্শন ছিল এইটা গত দেড় দুই বছর ধরে। সুতরাং এই ক্ষেত্রটা তৈরি করা হয়েছে। এখন যখন আইস যে লোকজনরা ধরছে এটা বড় নিউজ হয়ে দাঁড়াচ্ছে। ইটস এ ফ্যাক্ট যে এটা আইসেরই কাজ, লোকজনরা ইল্লিগাল লোকটা ধরে রিমুভাল প্রসিডিংয়ে প্লেস করে তাদের ডিপোর্ট করা, এটা হলো এই ব্রাঞ্চের কাজ, সেটা ঠিক আছে। কিন্তু এখন এটা আলোচিত বেশি বিষয় হচ্ছে যে এটা একটা কনসাল্টেড এফার্ট হিসেবে, প্রোগ্রাম ক্যাম্পেন হিসেবে আইস নিচ্ছে এই অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে। আগে যেমন স্পোরডিক্যালি করা হইতো, এত রেগুলারলি রুটিনভাবে এই এই ক্যাম্পেন হিসাবে নেওয়া ছিল না। তাদের কাজ ছিল তারা যাইতো, লোকজন নিয়ে আসতো, আবার ইয়ে করতে। কিন্তু এখন একটা প্রোগ্রাম হিসেবে, এটা প্রোগ্রামই ছিল কিন্তু প্রোগ্রামের পরে অনেক জোর দিয়ে মাত্রা যোগ করা হয়েছে, যাতে লোকজন বিভিন্ন স্টেটে হামলা দেয়া হচ্ছে সেইগুলো নিউজ মিডিয়াতে আসছে। আর ওই আগের আতঙ্ক যে ক্ষেত্রটা প্রস্তুত হয়েছিল নির্বাচনকালীন সময়ে, সেইটা আপনারা লক্ষ্য করবেন কয়েকদিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প যে এক্সিকিউটিভ অর্ডার জারি করেছে, তাই এইটা সবচেয়ে ওই কয়েকদিনে বহুল আলোচিত ম্যাটার ছিল, বহুল আলোচিত ম্যাটার ছিল। জানতে চাই যে এই যে আইএসের যে আপনার তৎপরতা, সেই তৎপরতার মধ্যে প্রথমত বলা হচ্ছে যারা অপরাধী তাদেরকে বের করে দেওয়ার কথা, কিন্তু এইটা যাদের বিরুদ্ধে ডিপোর্টেশনের অর্ডার আছে তাদের ক্ষেত্রে কি এখন করা হচ্ছে, নাকি নাকি এটি কি তাদের ক্ষেত্রে করা হচ্ছে, নাকি শুধুমাত্র আপনার একেবারে ঢালাওভাবে করা হচ্ছে? ওকে, এইটা এইটা সবসময় বলা হয়েছে। যেমন ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সময় বলা হয়েছে যে যারা ক্যাটেগরিক্যালি ভাগ করা হয়েছে বিভিন্ন ক্যাটেগরিকে, এই ক্রিমিনালদের আগে ধরাবে পরে, এখনও তাই বলা হচ্ছে। এখনও হয়তো ক্যাটেগরাইজ হয় না, ক্রিমিনাল এলিয়েন যাদের ক্রিমিনাল রেকর্ড আছে, কনভিকশন আছে, তাদের ধরার প্রোগ্রামের কথা বলা হচ্ছে। আসলে বাস্তব চিত্রটা একটু ভিন্ন। আমি একটা উদাহরণ দিই আপনারা, এইখানে উডসাইডে একজন বাড়িতে যে লোকটা কনভিক্টেড হয়েছে তার অ্যাড্রেস, তাকে ধরতে আসলো, সে হয়তো ওখানে নাই, কিন্তু যখনই নক করলো, দরজা খুললো, তখন তারা ঢুকে যে সবাইরে আইডি চেক করে, তোমার আইডি কী, ইমিগ্রেশন স্ট্যাটাস কী, যখন দেখে যে ওই মেইন কালপ্রিটটা পেলো না, আর যখন দেখলো যে অন্য লোকদের কোনো লিগাল স্ট্যাটাস নাই, তাদের ডিপোর্টেশন অর্ডার থাকুক বা না থাকুক, দে রাউন্ড এপ এভরিবডি অ্যান্ড কাস্টডিতে নিয়ে যেয়ে তারপরে ইমিগ্রেশন কোর্টে হাজির করে।
মানে আগের তুলনায় প্রসেসটা একটু ভিন্ন রকম আছে। এভাবে ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সময় হয়েছে, এখনও হচ্ছে, এখন একটু জোর মাত্রায় হচ্ছে। এখন হয়তো বলতে পারেন যে এইখানে ইল্লিগাল লোক আছে, সেইখানে ইল্লিগাল লোক আছে, বা এইখানে মেক্সিকান আছে, এইখানে মুসলিমরা আছে, ওইখানে অমুক দেশে, সেখানে কনসেন্ট্রেট করা হচ্ছে। জি ধন্যবাদ দর্শক। আমরা একটু নাজমুল হাসানের কাছে যাওয়ার আগে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, পর্দায় দেখানো নম্বরে আপনারা কিন্তু সরাসরি ফোন করতে পারেন। আপাতত ফেসবুকের সম্প্রচার কিছুদিনের জন্য আমাদের বন্ধ আছে সাময়িকভাবে, তবে আমরা কিন্তু টেলিফোনে আপনাদের প্রশ্নটি নিব এবং আপনারা টেলিভিশনের ভলিউম কমিয়ে শান্তভাবে একদম গুছিয়ে আপনাদের প্রশ্নটি করবেন, যেন আমাদের অতিথিরা এটা বুঝতে পারেন। নাজমুল হাসান, আপনার কাছেও এই বিষয়টিতে যাই, যেটা অনেকটা ঢালাও বলছেন অ্যাটর্নি শেখ সেলিম। একই সাথে আমরা জেনেছি ওয়াশিংটনে একজন মেক্সিকানকে ধরা হয়েছে যার ওয়ার্ক পারমিট ছিল, এই পরিস্থিতিটা কেন তৈরি হলো বা কি? সেলিম ভাই তো ইমিগ্রেশন বিষয়ে একজন বিশেষজ্ঞ। আমাদের বক্তব্যটা হচ্ছে সংবাদ পার্সপেক্টিভ হিসাবে, খবরের মানুষ হিসাবে। উনি বলেছেন অলরেডি, আমি যেটা বলতে চাচ্ছি যে ওবামার আমলেও কিন্তু আইসি অ্যাক্টিভ ছিল, ইমিগ্রেশন এনফোর্সমেন্ট যারা করে তারা অ্যাক্টিভ ছিল। সময়টা ছিল এরকম যে তখন মিডিয়া খবর রাখতো না কোথায় আইসি রেড করতেছে, তারা এটাকে রুটিন ডিউটি মনে করতো। যেই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলো এবং ইমিগ্রেশনই উনি ওনার একটা অবস্থান ব্যক্ত করলেন যে ইলিগ্যাল ইমিগ্রেন্টদের বিরুদ্ধে, ওবামা কিন্তু কখনোই কথা বলেননি, কিন্তু এনফোর্সমেন্টের ব্যাপারে ওবামা কোনো ছাড়ও দেননি। ডোনাল্ড ট্রাম্পের সাথে ডিফারেন্সটা হলো ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমি এই দেশে ক্রিমিনাল ইলিগ্যাল এলিয়েনদেরকে বের করে দেবো, দে ডোন্ট ডিজার্ভ টু বি ইন আওয়ার কান্ট্রি, আমাদের সিকিউরিটির জন্য এটা খুব প্রয়োজন। এবং এতে নিউজ মিডিয়ার একটা ইন্টারেস্ট গ্রো হলো, এবং ইন্টারেস্ট গ্রো হওয়ার সাথে আইসি যখন মানুষ খুঁজতে যায় তখন সেটা স্বাভাবিক তারা রিপোর্ট করে। এবং তাদের রিপোর্ট করার আরেকটা সাইড কিন্তু আছে, সেটা হচ্ছে ওবামার সময় যাদেরকে রিপোর্ট করা হতো ফ্যামিলি সেপারেশন হতো, এখন কিন্তু এখনও ফ্যামিলি সেপারেট হচ্ছে, কিন্তু আমেরিকার মেইন স্ট্রিম মিডিয়াগুলো এই ফ্যামিলি সেপারেশনটা আইসির এনফোর্সমেন্টের কারণে ফ্যামিলি সেপারেশন হচ্ছে, আমেরিকান সিটিজেনদের বাবা মাদের বের করে দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে তারা তুলে ধরার চেষ্টা করছে। এবং আরেকটা ব্যাপার এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে উনি সেলিম ভাই বলেছেন খুব ভালোভাবে যে কোনো ঘরে গেলে আইসির অ্যাড্রেস খুঁজে গেল, সেখানে সবাইকে দেখলো, যদি তারা আইডি, তাদের প্রথম কাজ হলো আইডি চেক করা, এবং আইডি চেক করার পরে তারা যদি কাউকে পায় যে আনঅথরাইজ কিংবা ইলিগালি এখানে আসে, তখন তাদের কিন্তু আর তাকে ছাড় দিতে পারে না, তাকে রাউন্ড আপ করতে হবে, অ্যারেস্ট করতে হবে, তাকে নোটিশ টু অ্যাপিয়ার করে প্রসেসে ফেলতে হবে। যাই হোক, যেই জিনিসটা আমরা মনে করি সেটা হচ্ছে যে মিডিয়ার মাধ্যমে এই যে ব্যাপারটা ছড়ানো হচ্ছে একটা আতঙ্কজনক অবস্থা। এখন এখানে কথা হচ্ছে আমেরিকাতে তো ল এনফোর্সমেন্ট শিথিল হওয়ার কোনো ব্যাপার নাই, হয়তো তারা অন্য কাজের কারণে ওভারলুক করতে পারে ফর সার্টেন পিরিয়ড, কিন্তু এর অর্থ এই নয় যে আপনি বছরের পর বছর অবৈধ থেকে যাবেন কিংবা অবৈধ থেকে কাজ করবেন যেটা আইন বিরোধী আর ওরা চুপ করে বসে থাকবে, এটা তো হতে পারে না। দেয়ার হ্যাজ টু বি এ পয়েন্ট যখন সামবডি হ্যাজ টু কল দ্য শটস এবং দে আর কলিং দ্য শটস। অ্যাটর্নি শেখ সেলিম, একটি বিষয় হচ্ছে কি আইএস যারা অভিযান পরিচালনা করে তারা কি যাদের বিরুদ্ধে ডিপোর্টেশনের অর্ডার আছে সেই তালিকা ধরে ধরে কি যায়, নাকি একেবারে র্যান্ডম কোনো একটি জায়গায় হানা দেয়? যেমন আমরা অনেক এই ধরনের সংবাদের ক্ষেত্রে অনেক গুজব এবং উড়ো খবর শুনতে পাই যে নিউ জার্সিতে অমুক বাঙালি পাড়ায় পাকিস্তানি এলাকায় কিংবা ভারতীয় এলাকায় অভিযান চালিয়েছে, তো এটা কি এইভাবে অভিযান চালায় ধরে ধরে? এটা 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 তারা বলছে তারা ক্রিমিনাল এলিয়েনদের টার্গেট করছে, আসলে তাদের কোনোটাই করতে আইনত বাধা নেই। এই ব্যাপারে আইসরে ইমিগ্রেশন বা কংগ্রেস ব্রড পাওয়ার দিয়ে রাখছে, এ কারণে বলা আছে আইনে যে হু লুকস লাইক অ্যান এলিয়েন কুড বি চ্যালেঞ্জ বাই দ্য আইস, যারে এলিয়েনের মতো মনে হয় তারে তারা চ্যালেঞ্জ করতে পারে যে তোমার লিগাল স্ট্যাটাস কী। সো এইটাতে এইখানে জাহানা দেয়া ওইখানে জাহানা দেয়, এটা ইজ নাথিং ইজ ইলিগাল, এটা তারা করতে পারে করে না। অনেক ক্ষেত্রে ফ্যাক্টরিতে দেয় যা আনঅথরাইজড ওয়ার্কার ধরার জন্যে, অনেক ক্ষেত্রে বিভিন্ন এলাকায় দিতে পারে। তাই এলাকায় দিলে একটা একটা ওয়ে আছে যে যা মানুষ জানে না, যেমন আইস এই এই কম্পাউন্ডের ভিতরে ঢোকার কোনো অধিকার নাই, আইস কোনো দরজা ভেঙে ঢুকতে পারে না, কোনো বাড়ি ভেঙে ঢুকতে পারে না। ওরা একটা টেকনিক ইউজ করে এইভাবে যে যে দরজায় গুতাইতে থাকে অসহ্য, খোল বেটা খোল, অসহ্য করে ফেলে, তখন মানুষ খুলে দেয় ভয়তে। কিন্তু ওরা যদি না খুলে দেয় তাহলে তারা আইসের ঢোকার কোনো ইয়ে নেই। আইস যদি দরজা ভেঙে খোলে তাহলে আপনি পুলিশ কল দিতে পারেন, পুলিশ কল দিতে পারে, কনফ্রন্টেশন হইতে পারে পুলিশের, পুলিশকে তোমার এটা কেন ইয়ে হয়েছে, তার কারণ কারো দরজা ভেঙে ঢুকতে হলে ইউনাইটেড স্টেটসের ডিস্ট্রিক্ট কোর্টের ওয়ারেন্ট লাগে, টু ব্রেক ইন করতে হলে ওয়ারেন্ট লাগে।
আর যদি দরজা না খোলে, আমি বলি না খুললে সে ভিতরে থাকতে পারে, আইস দরজা ভেঙে ঢোকার কোনো আইন নাই। এই প্রসঙ্গে আমার একটা অভিজ্ঞতা আমি বলি, সেইটাও ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের ওয়ারেন্ট লাগে। এখন আপনি বলবেন যে ওয়ারেন্ট তারা যোগাইতে পারে, না যোগাইতে পারে, বাট ইউএস কোনো ডিস্ট্রিক্ট জাজ ইমিগ্রেশন একজন এলিয়েনরে ইলিগাল এলিয়েনরে ঢোকার জন্য কোনো কোনো দিন কোনো ওয়ারেন্ট ইস্যু করবে না। তখন ওই আইস যদি যেয়ে বলে যে এরম ওয়ারেন্ট ইস্যু করো, তখন যাদের এরম তাকায় বলবে কি আমি কি এখানে আমার কোনো কাজ নাই, বেটা ভাগ এখান থেকে, বুঝলেন? এই ধরনের ট্রিটমেন্টে দে উইল নেভার গো ফর এ ওয়ারেন্ট ইলিগাল লোক ধরার জন্য। এরা পথেঘাটে তো ধরে, ফ্যাক্টরিতে ধরে, নোটিশ দিয়ে যায়, বিভিন্নভাবে ধরে, কিন্তু আপনারা অনেকে আছে যে যাওয়ার সাথে সাথেই দরজা খুলে দেয়, দরজা খুলে দিলে তারা ঢুকে পড়ে। তো তারা খুলবে না? না, দরজা খুলবে কিনা তাদের ব্যাপার, বুঝছে না? দরজা না খুললে আমি যেটা আইন সেটা বলতেছি, দরজা আমি যদি বলি তোমরা দরজা খুলে না, দেন আমি একটা ইললিগাল অ্যাডভাইস দিলাম। শোনেন, আমি আইনরে প্রিভেন্ট করতেছি, আই এম ট্রাইং টু সে পিপুল তোমরা ফিউজিটিভ হও, সেটা আমি লয়ার হিসেবে বলতে পারি না, কিন্তু আপনি যদি আমার জিজ্ঞেস করেন আপনি খুলতেন, আমি কোনোদিনও খুলতাম না। আচ্ছা, ওকে শোনেন, এই আমি টাইম লাগছে ইউএস, মানে যারা পারমানেন্ট রেজিডেন্ট, আর যারা সিটিজেন তাদের 4 to 6 months, 8-9 months লাগছে, যারা ভিতরে করছে, বাইরে হলে প্রায় বছর খানেক মতো লাগে হোল প্রসেস। এই টাইমটা একটু হেরফের হইতে পারে, তার কারণ আপনি যেটা বলছিলেন কোনো এক্সাক্ট টাইম নেই। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে যেটা আইন প্রয়োগ করছে, আইন প্রয়োগকারী সংস্থা, সেখানে আপনি মানে এমন কোনো পরামর্শ আপনি দিতে চান না, যেটা আপনি সিচুয়েশনটা শুধু ব্যাখ্যা করছিলেন যে জায়গাটা। এটা আমার কোনো লয়ার কারো ফিউজিটি বলতে পারে, ফিউজিটি মানে আইন থেকে সরে যাইতে বলতে পারে না, দ্যাটস এ ক্রাইম আর দ্যাটস ইলিগাল ফর এ লয়ার। নিশ্চয়ই এখন আপনি আমার প্রশ্ন করতে পারেন যে আইস আসলে কি আমি দরজা খুলবো, সেটা আপনার ব্যাপার। আপনি আমার দরজা কি আমার খুলতে হবে, আমি বললাম আপনার দরজা খুলতে হবে, কোনো সমস্যা না করলে কোনো সমস্যা নয়। তারা যদি জোর করে ধরে তাইলে একটা বড় অপরাধ করে ফেললো, এখানে এটা একটা বড় কেস হইতে পারে তাদের নামে, তার কারণ ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের ওয়ারেন্ট ছাড়া কারো দরজা ভাঙা যায় না। আমি কিন্তু সেলিম ভাই একটা ঘটনার কথা আপনি বুঝছেন, আমি আমি ছোট্ট একটা উদাহরণ দিই। কয়েক বছর আগে ব্রুকলিনে এরকম আইস যে কারো দরজা ভেঙে ঢুকতার চেষ্টা করেছে, তারপরে তারা দিয়েছে পুলিশ কল, তারা মনে করেছে এটা আইস না অন্য কাউ, এসে পুলিশ আর আইসের কনফ্রন্টেশন হয়েছে। এখন পুলিশ আইস এজেন্টকে অ্যারেস্ট করতে গেছে, তারপরে এজেন্সি লেভেলে আলোচনা হয়ে মীমাংসা হয়েছে। সো পুলিশ, নিউ ইয়র্ক সিটি পুলিশের অধিকার ছিল তারা অ্যারেস্ট করে, সে ব্রোক দ্য ডোর। আপনি কারো ঘরে যে ডোর ভাঙতে পারেন না আনলেস কোর্টের অর্ডার থাকে। সার্টেন সিচুয়েশনে করা যায়, যেটা হাট পারসুট বলে, যেমন ধরেন একটা ক্রিমিনাল এনি ক্রাইম করে দৌড়াচ্ছে, পুলিশ পিছনে দৌড়াচ্ছে, সে আপনার ঘরে ঢুকে পড়লো, দেখুন দে ক্যান রান অন দ্যাট টাইম তারে পারসু করার জন্য, বাট দ্যাট সার্কামস্টেন্স ইজ অলসো ভেরি লিমিটেড। আচ্ছা, না আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কয়েক মাস আগে একটা ঘটনার কথা আমি জানি, তখন ডোনাল্ড ওবামাই প্রেসিডেন্ট আমাদের কমিটিরই একজন লোককে ইমিগ্রেশনের এনফোর্সমেন্টরা ধরতে আসছিল, এবং তার বাসার সামনে ভোরবেলা থেকে গাড়ি পার্ক করা। তো তার মেয়েরা সকালের দিকে স্কুলে যায়, তো তাকে জিজ্ঞেস করে যে হোয়ার ইজ ইউর ফাদার, তো তাকে জিজ্ঞেস করছে, বলে আব্বা তো ঘরে ঘুমাইতেছে, ভুলবশত তারা ধর বুঝে নেই আইসি, তো বলছে ঘুমাইতেছে, কিন্তু তারা দরজা নক করতেছে, উনি কিন্তু দরজা খুলতেছে না, উনি বুঝতে পারছেন করতেছে। এইভাবে তারা সারাদিন বসেছিল, সারা রাতে বসেছিল, উনি বাইরে নেই। এক সার্টেন পর্যায়ে ওরা চলে গেছে, কিন্তু আইসি কোনোভাবেই ওই ঘরের ভেঙে ঢোকার চেষ্টা করে। আমি বলার চেষ্টা করছিলাম যে আপনি যদি দরজা না খোলেন, আপনি ঘরে থাকতে পারবেন সারাদিন, সারা বছরের বছর থাকতে পারবেন, আপনি বাইর হলে তখন তারা তাকে আপনাকে। ধন্যবাদ, আমাদের একজন দর্শক আছে, আমরা একটু প্রশ্নটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি কিছু ব্লক থেকে বলছি, আমি এখানে আছি গত 17 বছর যাবত, আমার এখান যেটা ছেলে আছে, আমার এখানে বাসা আছে, আমার ওয়ার্কমেট আছে, আমার নামে কোন ক্রাইম রিপোর্ট নাই, কোনো কিছু নাই, তো আমার কি কোনো প্রবলেম হবে? আপনি কি গ্রিন কার্ড আছে, আপনার পার্মানেন্ট রেসিডেন্ট?
ওয়ার্ক পারমিট কি ভাবে ওয়ার্ক পারমিট কি প্রোগ্রামে পেয়েছেন কি প্রোগ্রামে আপনি পেয়েছেন কি ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিট আমি 10 বছর ক্যান্সেলেশন ওকে আপনার কোনো ঝামেলা নাই আপনি ওই ক্যান্সেলেশন কেস করছেন ক্যান্সেলেশন কেস গ্রান্টেড হলে আপনার গ্রিন কার্ড হয়ে যাবে আপনার কোনো ঝামেলা নাই আপনি ডিপোর্টেশন বা রিমুভাল প্রসিডিংয়ে আছেন রিমুভাল প্রসিডিংয়ে থাকলে দেয়ার ইজ এ অটোম্যাটিক স্টে আন্ডার দ্য ল গভর্নমেন্ট আপনার অ্যারেস্ট করতে পারবে না ডিপোর্ট করতে পারবে না কিছুই করতে পারবে না অ্যারেস্ট করতে পারে কিন্তু ডিপোর্ট করতে পারে না তা তারা কোনো দিন করে না আপনার কোনো ঝামেলা নাই নিশ্চিন্ত অপরাধ না থাকে অ্যারেস্ট কেন করতে পারবে ওয়েল এনিবডি ইজ ইলিগাল ওকে ইউ পারসু দিস আমি ইলিগাল না আনটিল হি গেটস গ্রান্টেড হি হ্যাজ নো লিগাল স্ট্যাটাস কিন্তু আইন হতো তারা যদি আমি জেলে রেখে তো তুমি তোমার রিলিফ পার্সু করো আমরা করতে পারি বাট ইট দ্যাটস এক্সট্রিম এটা কখনো হয় না আচ্ছা সেক্ষেত্রে একটি ইস্যু আছে আপনার ওয়াশিংটনে একজন মেক্সিকানকে ওয়ার্ক পারমিট সহ ধরা হয়েছে বলে একটি অভিযোগ এসেছে বিভিন্ন গণমাধ্যমে এইটাকে কীভাবে বলবো ভাই ওয়ার্ক পারমিট আছে একজনের ফেসিয়ালি ওয়ার্ক পারমিট আছে ওদিকে তার মেইন অ্যাপ্লিকেশন ডিনাইড হয়ে গেছে ওই ওয়ার্ক পারমিটের কোনো ভ্যালিডিটি নেই আচ্ছা আচ্ছা ওকে ওয়ার্ক পারমিটটা ইজ অ্যান অ্যান্সিলিয়ারি ফ্যাসিলিটি মানে কী বলবো একটা কোনো মেইন অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকলে তাদের কাজ করার পারমিশন দেওয়া হয় ওইটা কোনো স্ট্যাটাস না বুঝতে পেরেছি ওকে যে মেইন অ্যাপ্লিকেশন ডিনাইড হয়ে গেলে তারপরে ওয়ার্ক পারমিট অটোমেটিক বাতিল হয়ে যায় আচ্ছা জি আরেকজন দর্শক আছে আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই সুপ্রিয় দর্শক আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন তবে আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন আমরা শব্দ শুনতে পাচ্ছি প্রশ্নটি শুনতে পাবো না ঠিক মতো ওকে আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম বলুন আমার নাম আমি হাসান আমি ব্রুকলিনে থাকি আমি 2010 সালে এদেশে আসছি আর কি বাট আমার নামে কোনো কেস নাই বা আমি আসার সময় কোনো ধরাও খাইনি আর কি লাইক বাই রোডে আসছি আর কি তো এখন আমার মানে অলমোস্ট 6 বছর হয়ে গেছে আর কি তো এখন এই মুহূর্তে আমার কোনো করণীয় কিছু আছে কিনা বা মানে আপনার কোনো কাগজপত্র বা বৈধ ডকুমেন্ট কিছু নাই তাই তো এন্ট্রিও নাই কোনো এন্ট্রিও নাই আপনি আসছেন সড়ক পথে জি জি কি বলবেন এটা ওয়েল ভাই কংগ্রাচুলেশন আপনি বহু দূরত্বে আসছেন এবং সাকসেসফুলি আসছেন আপনার কেউ ধরতে পারে নাই বর্ডারে চোখ ফাঁকি দিয়ে আসছেন যাই হোক কঠিন কাজ করছে কিন্তু কঠিন কাজ জীবনের ঝুঁকি নিয়ে এটা কতটা উচিত যাই হোক আপনার আপনি কেস করতে পারেন দুই ধরনের কেস করতে বা কেস করতে পারেন আপনি যদি অবিবাহিত ইউএস সিটিজেন বিয়ে করতে পারেন বিয়ে করে এখানে না পাইলেও বাইরে যেয়ে আসতে পারেন সার্টেন সার্কামস্টান্সে এখানেও করতে পারেন আর একটা হচ্ছে কি আপনি এখনও অ্যাসাইলাম করতে পারেন তার জন্য অনেক লেট হয়ে গেছে কিন্তু আর একটা রিলিফ আছে অ্যাসাইলামের সাথে বলে উইথহোল্ডিং অফ রিমুভাল সেটা করা দেয় সেটা করলে আপনার ওই ওই অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকতে পারে বা ইমিগ্রেশন কোর্টে যাইতে পারে সেই যতদিন পর্যন্তই তো ফাইনাল না হয় ততদিন পর্যন্ত আপনি এখানে থাকতে পারবেন ওয়ার্ক পারমিটও পাবেন জি আরেকজন প্রশ্ন করেছেন তবে প্রশ্নগুলো এখানে সেলিম ভাই একটা ভাইটাল প্রশ্ন রয়ে গেছে যেহেতু উনি উইদাউট ইন্সপেকশন আমেরিকাতে ইন করছে এখন যদি আইসির ফেস করে কিংবা আইসি যদি ওনাকে ক্যাচ ধরে কিংবা কোনোভাবে উনি যদি ধরা পড়েন হোয়াট উইল বি দ্য সিনারি ওয়েল আইস ওনারে ধরা পড়লে ওনারে এনটিএ ইস্যু করে রিমুভাল প্রসিডিংয়ে প্লেস করবে আর আজকাল লোকজনরে আইস ধরলে ইলিগাল লোকরা ধরলে ডিটেন করতেছে তারপরে ওনারে বন্ড দিয়ে বাইর করে আনতে বাইর করতে হবে সেটাই আমি বলছি সেটাই 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 তাই ছাড়া যাদেরকে ধরছে তারা আর উনি যদি কোনো একটা অ্যাফার্মেটিভ অ্যাপ্লিকেশন করে দেয় অ্যাসাইলাম ফাইল করে দেয় তাহলে আইস ধরবে না আইস ধরবে সেটা আমি বলতে চাচ্ছি কারণ উই ডু ইট অল দ্য টাইম আমরা এখন বহু লোক এরকম সিচুয়েশনে আসে আমরা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করে দিই অথবা আমাদের কাছে কেস দিলে আমি চিঠি ইস্যু করে দিচ্ছি আমি তার অ্যাপ্লিকেশন প্রিপেয়ার করছি ইজ গোয়িং টু বি ফাইল্ড সুন তখন অনেক ক্ষেত্রে ওরা আমাদের জিজ্ঞেস করে তুমি কি ফাইল করেছো ফাইল করলে এই নাম্বারে একটা ফ্যাক্স করে দাও সো উই ডোন্ট লুক আপটা আমরা তারে বদার করবো না হ্যাঁ সেটাই বলতে চাচ্ছি সেটাই হয় যাদেরকে ধরা হচ্ছে তাদেরকে পরবর্তীতে কি করা হচ্ছে এনটিএ দেওয়া হচ্ছে এনটিএ কয় সামথিং কল নোটিশ টু অ্যাপিয়ার কতগুলি চার্জ জানায় তাদেরকে যে তুমি এই দেশের নাগরিক না তুমি অমুক দেশের নাগরিক তুমি এই দেশে ইলিগালি আসো তুমি ইলিগালি ঢুকছো সুতরাং তোমারে কেন এই দেশ থেকে পাঠা ফেরত পাঠানো হবে নাই ওই শোকদের মতো তারপরে এনাদেরকে কি ছেড়ে দেয় না এখানে অনেকটা ছাড়ে না যদি যদি মানে ডিটেনশন ফ্যাসিলিটিতে ওনার জন্য বেড থাকে তাহলে ছাড়বে না আর যদি দেখছে টু ক্রাউডেড হয়ে গেছে আর তাহলে ওনারা ছেড়ে দিতে পারে ডেট দিয়ে দিতে পারে তোমার ইমিগ্রেশন কোর্টে অমুক দিন হাজিরও
ও তারপরে এদের মধ্যে একটা প্রক্রিয়ার মধ্যে গিয়ে তাদেরকে ডিপোর্ট করা হয়। হ্যাঁ, তার কারণ ডিপোর্টেশন বা রিমুভ করতে হলে কতগুলি প্রসিজুরাল সেফগার্ড আছে। এটা আইস ডিপোর্ট করার কোনো পাওয়ার নাই, এটা অনলি ইমিগ্রেশন কোর্টের পাওয়ার আছে। তো ইমিগ্রেশন কোর্টে পাওয়ার হলে ওই ওয়ার্ল্ডারটু শোকসের পরে একটা ফিলিডিং হয় যে এটা কোনটা সত্যি কোনটা মিথ্যা, কোনটুক স্বীকার করবে কোনটুকু অস্বীকার করবে। তখন কি রিমুভাল অফ ডিপোর্টেশন ফাইল কেসটা করা যায়? করা যায়, কিন্তু রিমুভাল আপনাকে কোয়ালিফাই করতে হবে। ক্যান্সেলেশন রিমুভালের জন্য কোয়ালি 10 ইয়ার্স প্লাস ইউএস সিটিজেন, বাপমা, ওয়াইফ অর বাচ্চা কাচ্চা, অথবা পারমানেন্ট রেজিডেন্ট প্যারেন্টস বাচ্চা কাচ্চা ওয়াইফ। ওটা আগে করা যায়, কিন্তু আইএস যদি ধরে তারপরে তখন কি করা যায়? ওইটা শুধু ডিপোর্টেশন বাই রিমুভাল প্রসিডিং এ করা যায়, এমনি করা যায়। একজন দর্শক আছে, আমরা একটু প্রশ্নটা নেই। সুপ্রিয় দর্শক, আপনার প্রশ্নটি আপনি করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি সিটিজেন ইউএসএ, 10 বছরের উপরে সিটিজেন। আমার ওয়াইফের গ্রিন কার্ড আর কি, উনি এখানে আছেন 8 বছর হয়, এখনো সিটিজেন হয়নি। বাংলাদেশে ট্রাভেল করে আসার সময় কোনো সমস্যা হবে কিনা ইমিগ্রেশনে? কেন সমস্যা হবে? কোনো সমস্যা হওয়ার তো কারণ নাই, কারণ এখানে তো যাদের অপরাধ সম্পৃক্ততা আছে এটা এটার জন্য অ্যাটর্নি পর্যন্ত যাওয়ারও দরকার আছে বলে না। কিন্তু এখানে একটা সমস্যার ব্যাপার আছে, সমস্যা যে নাই তা না। সিটিজেনরা এন্ট্রি পাবে, কিন্তু পারমানেন্ট রেসিডেন্টের, কিন্তু যদি আপনার পারমানেন্ট রেসিডেন্টের কিছু কন্ডিশন আছে, আপনাকে ওই কন্ডিশনে আপনাকে ফুলফিল করতে হবে। কন্ডিশন যেমন, আপনি 1 বছরের বেশি থাকতে পারবেন না উইদাউট রি এন্ট্রি পারমিট। এখন আপনি যদি দেশে গিয়ে 7 মাস থাকেন, ইউ আর সাবজেক্ট টু ইন্সপেকশন অ্যাগেইন। No, every non-citizen is subject to inspection. তাই পারমানেন্টে 2 দিনের জন্য গেলেও ইয়ে করলি, তার কারণ এভরি টাইম দে কাম non-citizen is considered a new entry, new admissions. কিন্তু যাদের পারমানেন্ট রেজিডেন্ট ইউজুয়ালি তাদের কোনো সমস্যা নাই, ইয়ে নাই, আনলেস তারা সার্টেন কারণে ডিপোর্টেবল হয়, যেমন ক্রিমিনাল কনভিকশন এটা ওটা, নাহলে তারা ইউজুয়ালি তাদের কোনো সমস্যা। যে মতামতটি আমাদের সম্মানিত অ্যাটর্নি এবং সিনিয়র সাংবাদিক দিলেন, সেটি আপনারা যারা এই সংক্রান্ত প্রশ্ন করতে চান তাদের জন্য উত্তর, আর এই প্রশ্নটি মানে আনছি আমরা আরও অন্য অন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি। যাদের বৈধ কাগজপত্র আছে, যারা সিটিজেন, যারা গ্রিন কার্ড, দয়া করে তাদের কোনো অপরাধ সংশ্লিষ্টতা নেই, তাদের সমস্যা হওয়ার কোনো কারণ ওনারা দেখেন না। এবং আপনারাও এই বিষয়টি মাথায় রাখবেন যে অপরাধকারীর সাথে কেউই থাকে না, কখনো থাকে না। সুতরাং এই বিষয়টা আপনারা দয়া করে মনে রাখবেন যে অপরাধ সম্পৃক্ততা এড়িয়ে চলুন সুন্দর একটি রাষ্ট্র সমাজ গঠনে, এবং দেশকে ভালোবেসে আপনাদের থাকার জায়গাটি পরিষ্কার রাখুন। আরেকটি দর্শকের প্রশ্ন আছে নিয়ে আমরা একটু একটা বিরতিতে যাব। সম্ভবত সংযোগটি কেটে গেছে, ছোট্ট বিরতির পর ফিরে এসে আলোচনা সঙ্গ সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেকের আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। এবং আমাদের সাথে রয়েছেন অ্যাটর্নি শেখ সেলিম এবং সিনিয়র সাংবাদিক নাজমুল হাসান। নাজমুল হাসান, আরেকটি বিষয় আপনার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ। আমাদের খবরে আছে যে এই একদল প্রতারক আবার নেমে পড়েছে, যে মানুষকে ভয়ভীতি দেখায় টাকা পয়সা নিচ্ছে, এবং আমরা যারা খবরের কাগজে আছি তাদের কাছে এই খবরটা সবার আগে আসে। তার কারণ আমরা যেহেতু খবর ছাপাই, লোকজন আমাদেরকে জিজ্ঞেস করে, এবং আমরা একটা কথা সবসময় বলি যেই লোকটা আপনাকে অ্যাডভাইস দিচ্ছে সে কি অ্যাডভাইস দেওয়ার মতো আপনাকে লিগেলি কোর্টে আপনাকে সাথে নিয়ে যেতে পারে কিনা। আমি আপনাকে একটা কথা বলে দিলাম, যেমন একটু আগে একজন প্রশ্ন করলেন যে ভাই আমি কী করবো, আমি তো বড়, আমাকে কেউ ধরতে পারে না, আমি থাকছি। এখন আমি যদি তাকে বলি যে ভাই ঠিক আছে আপনাকে ধরতে পারে নেই, পলায় পলায় থাকেন, দ্যাটস নট সামথিং ইউ গিভ অ্যাডভাইস। আমাদের কাজ হচ্ছে তাকে একটা লিগেল সিস্টেমে আনা, যেটা সেলিম ভাই বলেছেন যে তাকে একটা লিগেল ফ্রেমওয়ার্কের ভিতরে ঢুকতে হবে। এই দেশে এখন যারা ইলিগেল আছে, যাদের কোনো রকম কাগজপত্র নাই, তাদের ইমিডিয়েটলি উচিত টু সিক লিগেল অ্যাডভাইস ফ্রম লাইসেন্সড অ্যাটর্নি যারা এই কেস করে। এটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ। যেমন ধরুন আমি বলি, অনেকেই রাস্তাঘাটে ইমিগ্রেশন অ্যাডভাইস দেয়, আপনি অ্যাডভাইস শুনেন, কিন্তু টেক ইউর অ্যাকশন সিকিং এ লিগেল প্রফেশনাল লোক থেকে জায়গায় আনবেন, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং প্রত্যেকটা, আমাদের কমিটি না শুধু, প্রত্যেকটা কমিটিতেই এই ইমিগ্রেশনের মোড়লরা বেশি ক্ষতি করে মানুষের অন্যদের চাইতেও। এবং এই জিনিসটা, একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, একটা লোক ইলিগেল থাকার কারণে বছরের বছর এক্সপ্লয়েট হচ্ছে, এবং তার জীবনের একটা চরম সময়ে এমন লোকের দ্বারা এক্সপ্লয়েট হচ্ছে যে তার সবচেয়ে বেশি ক্ষতি করছে, এইটা সতর্ক থাকতে হবে। এবং সাংবাদিক হিসাবে, পত্রিকার মানুষ হিসাবে আমার একটাই উপদেশ, অনেকেরই আমরা বিপদের মধ্যে আছি জানি, কেউ বলতে পারি কেউ বলতে পারছি না,
সকলেরই উচিত আমাদের কমিউনিটিতে বেশ কয়েকজন ভালো অভিজ্ঞ অ্যাটর্নি আছেন যারা আপনাকে হেল্প করতে পারেন, এবং দে আর রিয়েলি গুড পিপল, আপনি তার সাথে কথা বলেন, হয়তো এখন একটু বিজি, আপনি যখন চাইবেন তখন হয়তো তারা সময় দিতে পারবে না, বাট ওয়েট ফর দ্যাম। এবং আপনাকে এমন একটা, যেমন ধরুন একজন অ্যাটর্নি আপনাকে কোর্টে রিপ্রেজেন্ট করতে পারে, ওই রাস্তার মোড় কিন্তু পারে না। জি ধন্যবাদ। আমাদের যে রিপোর্ট আছে সেখানে হচ্ছে যে একটি চক্র মানুষকে প্রতারিত করছে, তারা নিজেদেরকে আইনশৃঙ্খলার লোক পরিচয় দিয়ে, আইএসএল লোক পরিচয় দিয়ে তারা তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। এইসব পরিস্থিতিতে কী করতে পারে সাধারণ মানুষ, একটু পরামর্শ। ওকে, এইসব পরিস্থিতিতে যারা টাকা চায় বা আইস, যদি আইস বা ইমিগ্রেশনের সমস্ত গভর্নমেন্টের লোক কারো অ্যাপ্রোচ করার আগেই তাদের আইডি দেখায় না, আমি সো অ্যান্ড সো, আমি এইটা করছি এইটা, কেউ টাকা, কোনো গভর্নমেন্টের লোক টাকা চাইবে না। যখনই টাকার আর প্রতারক, আপনি পুলিশ কল দিতে পারেন, পুলিশ কল দিলে, দিস ইজ এ স্যাংচুয়ারি সিটি, আই উইল সে দ্যাট নাও, যেহেতু পুলিশ কল দিলে, কোনো ক্রাইম করলে, আপনার প্রতারণা করলে, পুলিশ কল দিলে পুলিশ এসে আপনাকে হেল্প করবে, আপনার ইমিগ্রেশনে কোনো ভয় থাকে না, ওখানে লিগাল ইললিগাল বলতে, পুলিশ নিউ ইয়র্ক সিটির পলিসি এবং নিউ ইয়র্ক স্টেটের পলিসি এটা খুব ভালো। মানে কোনো মানে যারা একজন একজন একটা প্রশ্ন করেছিল, তিনি আনডকুমেন্টেড, তিনি কি পুলিশি সহযোগিতা পাবেন? অফকোর্স, তিনি পুলিশ সব আনডকুমেন্টেড লিগাল স্ট্যাটাস যাই হোক না কেন, আইনগত স্ট্যাটাস যাই হোক না কেন, বর্ণ কালার বৈষম্য নির্বিধিদায় বৈষম্য বিনা বৈষম্যে তারা এখানে সাহায্য, মানে ল এনফোর্সমেন্টের সাহায্য নিতে পারে। প্রশ্ন নিয়ে আবার আসতেছি আমরা, সুপ্রিয় দর্শক আপনার প্রশ্নটি আমরা শুনতে চাই, আপনি সংক্ষেপে আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি ইসলাম, জি কত বছর আগে এই অ্যাপ্লিকেশন করেছেন? দশ বছর ধরে আপনার মানে গ্রিন কার্ড হয়নি? আপনি যদি আনলফুল প্রেজেন্স গেইন করেন, অর্থাৎ আপনি যদি এইখানে ছয় মাসের বেশি ইলিগাল থাকেন, তাইলে আপনার এই এয়ারপোর্টেতে ফেরত দিতে পারে, অথবা ফেরত না দিয়ে ঢুকতে দিলেও ENTA ইস্যু করতে পারে আপনার নামে, তখন আপনি আর একটা ঝামেলায় পড়ে যাবেন। যদি এইখানে গ্রিন কার্ড পান, তাইলে হয়তো নাও পাইতে পারেন আনলফুল প্রেজেন্সের জন্য, অবৈধভাবে থাকার জন্য, তার কারণ কেউ এখন অবৈধভাবে তো ওয়ার্ক পারমিট কোনো, উনি এখন বৈধতা আছে, কিন্তু উনি ওই অ্যাপ্লিকেশন করার আগে যদি এখানে ছয় মাসের ভিতরে অবৈধ থেকে থাকে, তাইলে ওই বারটা অ্যাপ্লাই করে, এবং তখন আর একটা ওয়েভার লাগতে পারে, এবং কোয়ালিফাইং রিলেটিভ ওনার হয়তো আছে, ওয়াইফ আছে, কিন্তু অন্য লোক অনেক লোকের থাকে না, এটা ওয়েভারের জন্য কোয়ালিফাইং রিলেটিভ সব। আর আপনার আজকাল যে ওইখানে যদি আনলফুল প্রেজেন্সে মানে বার থাকে, তাহলে আপনার এয়ারপোর্টে ঝামেলা করতে পারে, ইভেন এন্ট্রি ডিনাই করতে পারে। দশ বছর হয়ে গেছে, উনি তাহলে কবে নাগাদ গ্রিন কার্ড পাবেন? উই ডোন্ট নো দ্যাট, তার কারণ উনি দশ বছর বসে আছে কেন? উনি যদি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকে, সেটা তো ফোর টু সিক্স মান্থ, কেসে কোনো ঝামেলা আছে, আর না হইলে উই ক্যান ফোর্স সেক্রেটারি অফ হোমল্যান্ড সিকিউরিটি টু ওনার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন এবার একটা ডিসিশন নেওয়ার। কেন ডিসিশন নিচ্ছে না, হয়তো অন্য কিছু থাকতে পারে, ইয়ে থাকতে পারে, উই ডোন্ট নো। সো ইটস ম্যারেজ স্টিল অন? হ্যাঁ, ম্যারেজ কি স্টিল অন? ম্যারেজ তো আছে, উনি বলছে উনি ম্যারেজ না, উনি তো বলছেন দশ বছর। লাইনে আছেন আমাদের সাথে? আপনার আপনার কি যার সাথে আপনার বিয়ে হয়েছে তার সাথে আপনি আছেন তো এখন একসাথে আপনারা? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি কতদিন আগে অ্যাপ্লাই করেছিলেন? বাই 2006 অ্যাপ্লাই করলে আপনি যদি এখানে অ্যাডজাস্টেবল হন, এতদিন লাগার কথা না। আর আর আমি বলি, আমার কথাটা শোনেন আগে, আর যদি তারা ডিসিশন না নিয়ে থাকে, তাইলে ওনাদের বাধ্য করা যায় ডিসিশন নিয়ে, একটা কেস দিলে আপনার দুই মাসের ভিতরে আপনার গ্রিন কার্ড চলে আসবে, ইয়ে চলে আসবে, ওদের নামে একটা কেস দিতে হবে, কেস দিলে তারা অ্যাপ্লিকেশনটা ইয়ে করে, কল সামথিং কল রিট অফ ম্যান্ডেমাস। আপনাদেরকে আপনাকে ধন্যবাদ, আপনারা নিশ্চয় শুনলেন। আমরা অন্য একটি প্রসঙ্গে এখন একটু যেতে চাই, আর সেটা হইতেছে যে অনেকেই আছেন যাদের আনডকুমেন্টেড, নানা উপায়ে আবার তারা এখানে ড্রাইভিং করছেন, এরকম প্রশ্ন আমাদের কাছে আসে।
তো যাদের আনডকুমেন্টেড তাদের লাইসেন্স থাকার কথা না, সুতরাং লাইসেন্স স্কিম বা অন্য দেশ থেকে তারা একটা লাইসেন্স নিয়ে এসছে যেটা বৈধ কি অবৈধ ওইটা দিয়ে আবার এখানে চালাচ্ছে। তো এই যে প্রশ্নগুলো আসে, মানুষ নানা ধরনের অদ্ভুত সব প্রশ্ন এখন করছে পরিস্থিতির কারণে, এই পরিস্থিতিতে কি বলবেন? ওয়ান, যাদের লাইসেন্স ছাড়া গাড়ি চালানো তো ইলিগাল, সেটা করা উচিত না, তার জন্য ভ্যারিয়াস ধরনের ফাইন হইতে পারে, এবং যেমন জেল হবে কিনা জানি না, বাট জেল না হইলে হইতে পারে, কিন্তু জেল যদি কোনো অ্যাক্সিডেন্ট করেন তাইলে তাইলে বড় প্রবলেম আছে সেখানে। কাউরে আমি জানি, আমি এক কেস ডিল করেছিলাম বহু বছর আগে, সে লিগাল গ্রিন কার্ড হোল্ডার কিন্তু লার্নার পারমিট আছে, সে একা গাড়ি চালাতে যে এক লোককে মেরে ফেলছে, অ্যান্ড হি ওয়াজ অ্যারেস্টেড, হি ওয়াজ ইমপ্রিজন, দেন হি ওয়াজ ডিপোর্টেড ফাইনালি। আরো অনেকে বলে কি, যারা ইলিগাল আছে, ইলিগালে যদি কেউ গাড়ি চালায়ও থাকে, কোনো অ্যাক্সিডেন্ট করলে পালায় যাওয়া উচিত না, ওইখানে গেলে সে হয়তো একটা টিকিট পাইতে পারে, কিন্তু অ্যাক্সিডেন্ট করে পালায় গেলে সে অ্যারেস্টেড হইতে পারে, জেলে যাইতে পারে, তারপরে আইস তাকে নিয়ে ডিপোর্ট করে দিতে পারে। কোনো অ্যাক্সিডেন্ট হলে অনেকে সিন লিপ করে চলে যায় অ্যাক্সিডেন্টের স্থল, এটা কখনো করা উচিত না, যাই স্ট্যাটাস যাই থাকুক না কেন, ওইটা মানে চলে যাওয়াটা বড় অপরাধ, ওইটা থেকে যাওয়া তো বড় অপরাধ না। আর যারা ফেক ড্রাইভার লাইসেন্স দিয়ে অনেকে চালাচ্ছে, দ্যাটস এ সিরিয়াস ক্রাইম, দ্যাটস এ ফেলনি, ওকে, গভর্নমেন্ট ডকুমেন্ট জাল করা, এটা কখনো করা উচিত না। এই ধরনের ফেক ড্রাইভার লাইসেন্স থাকলে এগুলো ডিস্ট্রয় করে দেওয়া উচিত, ইসের কাছে ইউজ করা কোনো রকমেই উচিত না। দর্শক, আপনারা নিশ্চয়ই উত্তরটি পেয়েছেন, অনেকেই কিন্তু এই ধরনের প্রশ্ন করেন, যে কোনো ধরনের অনিয়ম অবৈধ আচরণ এটি কোনো আইন কিন্তু সমর্থন করে না, তবে নানা উপায়ে যারা এদেশে এসছেন এবং যাদের ডকুমেন্ট নাই তারা আইনের আশ্রয় কিভাবে নিতে পারেন সেই পরামর্শটি দিচ্ছিলেন আমাদের অতিথিরা। নাজমুল ভাই, আপনি যদি একটু বলেন এই বিষয়ে যে মানুষ নানাভাবে এখন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে, সেই উৎকণ্ঠাটা হঠাৎ করে আগের তুলনায় বেড়েছে, এই পরিস্থিতিটিকে কীভাবে উপেক্ষা করবেন, কতদিন চলতে পারে এই পরিস্থিতি? আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে যারা সিটিজেন হয়েছেন তারা সিটিজেন হওয়ার সময় সিটিজেনের বইপত্র পড়াশোনা করেছেন, কীভাবে সিটিজেন হলে কী বেনিফিট সেগুলি তারা ডেফিনেটলি পড়েছেন, এগুলি আবার পড়া উচিত তাদের, পড়লে তাদের অনেক প্রশ্ন চলে যাবে। আর যারা গ্রিন কার্ড পেয়েছেন তারা গ্রিন কার্ডের সাথে একটা ওয়েলকাম লেটারও পেয়েছেন এবং গ্রিন কার্ডের একটা গাইডও আছে, সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে কোন কোন ক্ষেত্রে একজন গ্রিন কার্ড হোল্ডার ডিপোর্টেবল হইতে পারেন, অফেন্স করতে পারেন, তার পারমানেন্ট রেসিডেন্সি চলে যেতে পারে, কিংবা তাকে এয়ারপোর্টে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হইতে পারে, এটা লেখা আসলে এটা পড়লেই চলে যথেষ্ট। আমাদের একটা সমস্যা হচ্ছে কি, আমরা এটা পড়তে চাই না, প্রশ্ন করেই সব কিছু জানতে চাই, এটা ঠিক না। এই দেশে আপনি থাকতে হলে এই দেশের সিস্টেমকে বুঝতে হবে, জানার চেষ্টা করতে হবে। একটা কথা সেলিম ভাই বারবার বলার চেষ্টা করছিলেন, আমিও ফিল করছি সেটা, যে আমি এটা করিনি কি করলে কি হবে, আপনি করেননি কেন সেটাতে একটু যান। আপনি ইলিগাল যদি থাকেন, আপনি যদি মিথ্যা রেকর্ড দিয়ে ড্রাইভিং লাইসেন্স নেন, দ্যাট ইজ একটা অফেন্স, আপনি ধরা পড়লে সেটা তো ধরা পড়তে মানে আপনাকে শাস্তি দিতে পারে, এবং সেটা কিন্তু খুব ছোটোখাটো অপরাধ না। এই দেশে অনেক অপরাধের চাইতে কোথাও ফ্রড রিপ্রেজেন্টেশন খুব মারাত্মক একটা ক্রাইম, এটা বুঝতে হবে। ইমিগ্রেশনের যে কোনো ফর্মে যদি আপনি ভুল তথ্য দেন এবং যদি আপনি ধরা পড়েন, আপনি যদি খুব 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 শক্তিশালী অ্যাটর্নি দিয়ে ফাইট না করেন ওয়েবারের জন্য, আপনার জন্য খবর আছে কিন্তু। আমাদের একজন দর্শক যুক্ত হয়েছেন এই মুহূর্তে, সুপ্রিয় দর্শক, আপনার আমরা যেতে চাই আপনার কাছে, আপনার প্রশ্নটি আপনি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি সাবিন ভাই, আমি আলম বলছি জামাইকা থেকে। জি, আমার অ্যাকচুয়ালি প্রশ্নটি বলা যাবে না, একটু জাস্ট আলোচনায় আমি অংশ নিতে চাই। আমরা রাত 8টা থেকে খবর শেষ হওয়া পর্যন্ত আপনাদের সঙ্গেই থাকি। জি, ধন্যবাদ আপনাকে, অসম্ভব ভালো হচ্ছে আপনাদের প্রোগ্রাম এই মুহূর্তে। মানে আপনার মানে মতামতটা কি বিষয়ে আপনি কথা বলতে চাচ্ছেন? আপনি যদি শুধু আমাদের দেখেন দর্শক এই হিসেবে অংশ নিয়ে থাকেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু পরের প্রশ্নে যেতে চাই। সুপ্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমার নাম আদিবান। জি, তো আমি দুইবার অলরেডি ওয়াপার পাইছি, এখন আবার আমি দুই বছরের ওয়াপার পাইছি নতুন, বাট আমাকে মানে কোনো সময় কেউ কল করে নাই,
কি ক্ষেত্রে আপনি কি অ্যাসাইলাম কেস? আপনার কেস কি হবে সেটা আপনার ইন্টারভিউর পরে নির্ধারণ করা যাবে। আপনার আপাতত কোনো প্রবলেম নেই, যেহেতু আপনার একটা কেস পেন্ডিং আছে, আপনার ওয়ার্ক পারমিশন আছে। সো অ্যাসাইলাম প্রসেস ইজ লং প্রসেস, আজকাল তারা সবাইরই সবসময় ডাকছে না। সো আপনার ইন্টারভিউর জন্য অপেক্ষা করতে হবে। ইন্টারভিউ দিয়ে যদি আপনার অ্যাসাইলাম কেস অ্যাপ্রুভ হয়, তাহলে আপনি অ্যাসাইলি স্ট্যাটাস পাইলেন, রাজনৈতিক আশ্রয় পেয়ে গেলেন, তার এক বছর পরে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করলে ইউজুয়ালি শীঘ্রই হয়ে যায়। কিন্তু আপাতত এই পরিস্থিতিতে আপনার শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, আপনি একটা প্রসেসে আছেন, সরকারের সাথেই আছেন, আপনি লিগালি মানে টোটাল লিগাল না হইলেও অনেকটা লিগালি আছেন। সো আপনি আনডকুমেন্ট নন ডকুমেন্টেড, আপনার চিন্তার কোনো কারণ নেই। আরেকজন দর্শক আছেন, সুপ্রিয় দর্শক আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি আমরা শুনছি আপনাকে, আপনি প্রশ্নটি করুন। কতদিন হলো সময়টা মাঝখানে? মাঝখানে কত সময় পার পেরিয়ে গেছে? রিজনের কারণে আসতে পারছে না, হসপিটালে এক বছর রয়েছে, ইয়ে রয়েছে, বিয়ন্ড দেয়ার ব্যবসা করতে গেছে, বিয়ন্ড দেয়ার কন্ট্রোল, এক বছর নাকি ছয় মাস? না, এক বছর। সো সেক্ষেত্রে ওনার এইটা অটোমেটিক্যালি অ্যাবান্ডান্ড হয়ে গেছে, কিন্তু ইমিগ্রেশন এটা জানে না। আপনার ওনার যদি গ্রিন কার্ড ভ্যালিড থাকে, তাহলে হয়তো কোনোভাবে উনি ফেরত আসতে পারে, সেটা আপনি কোনো লয়ারের সঙ্গে অফিসে যে সরাসরি আলাপ করেন, টেলিভিশনে না। ধন্যবাদ আপনাকে নাজমুল ভাই। এই সমস্যাটা কিন্তু অনেকের, যারা গ্রিন কার্ড করতে আসেন এবং চলে যান। আমি একটু আগে একটা কথা বলেছি, গ্রিন কার্ডের সাথে একটা ওয়েলকাম লেটার আসে, ওয়েলকাম লেটারের সাথে একটা গাইড বই আসে পারমানেন্ট রেসিডেন্টের জন্য, ওই গাইড বইতে ডিটেইলড বলা আছে। এখানে আর সেলিম ভাই যে বললো অফিসে আসেন, ওই বইটা অলমোস্ট 36 পৃষ্ঠার, এখন 36-48 পৃষ্ঠার বই তো আপনি টেলিভিশনে উত্তর দিতে পারবেন না। প্রথম কথা হচ্ছে আপনাকে বেসিক একটা জিনিস বুঝতে হবে, আমাদের পারমানেন্ট রেসিডেন্ট, আপনি যদি পারমানেন্ট রেসিডেন্ট হিসাবে নিজেকে প্রুভ করতে না পারেন, তো আপনাকে তারা কেন গ্রিন কার্ড? কিন্তু ট্রাভেল ডকুমেন্ট হিসাবে ব্যবহার করার জন্য না, আপনাকে এই দেশে রেসিডেন্স হিসাবে ব্যবহার করার জন্য। এখন আপনাকে এখন ইদানিং অনেকে প্রশ্ন করে, আমাদেরকে আসি বলে যে এয়ারপোর্টে জিজ্ঞেস করে আপনার ঠিকানা কী, আপনার টেলিফোন নাম্বার, সেলফোন আছে নাকি এখানে, তারা কেন ওগুলি করে? তারা এস্টাবলিশ করতে চাচ্ছে যে আপনি রিয়েলি পারমানেন্ট রেসিডেন্ট। এমন কাউকে তারা এই দেশে দেখতে চায় না যে এই দেশের একটা ট্রাভেল ডকুমেন্ট ইউজ করে তারা আসা যাওয়া করবে কিন্তু পারমানেন্ট রেসিডেন্সি নেবে না, এবার থাকবে না, এটা ঠিক না। আচ্ছা, যে সেলিম ভাই বলছেন যে এক বছরের, আপনি যদি জানেন যে আপনার থাকার মেয়াদ এক বছরের চেয়ে বেশি হবে, আপনি রিএন্ট্রি পারমিট নিয়ে আবার আসতে পারেন, কিন্তু সেটা আমেরিকা থেকে করতে অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর দুই বছরের উপরে হলে আপনি ওই গ্রিন কার্ড দিয়ে ঢুকতে পারবেন অসংখ্য, তখন আপনাকে নতুনভাবে ভিসা নিতে হবে রিএন্ট্রি। এখন কথাটা হচ্ছে আমাদের লোকজন এই জিনিসগুলো কিন্তু তাদের গাইড বইতে আছে, পড়লেই পারে। আমরা একজন দর্শকের প্রশ্ন নিয়ে আবার আসব। সুপ্রিয় দর্শক আপনার কাছে যাচ্ছি, আপনি একটু যদি নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। দর্শক আপনি শুনছেন? জি ওয়ালাইকুম সালাম, আপনি প্রশ্নটি করুন। এই দেশে যাদের পাসপোর্ট আছে এদের আইডি আছে, আর যাদের কাগজ নাই এদের আইডি আছে, তো এখন রাস্তাঘাটে চললে শুধু আইডি কি এনাফ? এটা কিন্তু ভালো প্রশ্ন, এটা একটা ভালো প্রশ্ন, ধন্যবাদ। আমার মনে হয় আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি, কারণ যিনি পাসপোর্ট হোল্ডার তিনি তো পাসপোর্ট নিয়ে রাস্তায় ঘুরবেন না। না না, সেটা ভালো প্রশ্ন, আমি উত্তর দিচ্ছি। আইডি যথেষ্ট, তার কারণ কেউ পাসপোর্ট নিয়ে ঘুরবে না, ঘোরার রিকোয়ারমেন্টও নাই। আপনার আইডি দেখলে আজকাল যে ইলেকট্রনিকের যুগে, যেমন ধরেন আপনার আইস বা ইমিগ্রেশনে চ্যালেঞ্জ করলে তুমি সিটিজেন কিনা, তোমার স্ট্যাটাস কি, আপনি বললেন আমি পারমানেন্ট রেজিডেন্ট, তারা ইমিডিয়েটলি আপনার নাম, ডেট অফ বার্থ দিয়ে, নাম ডেট অফ বার্থ দিয়ে তারা ওইটা চেক করে নিতে পারে আপনার স্ট্যাটাসটা কি।
সুতরাং মানে আইডি থাকলেই হবে, আইডি থাকলেই যথেষ্ট। না আবার কিন্তু একটা কথা বলি, গ্রিন কার্ড যারা ধারে গ্রিন কার্ডের সাথে চিঠি আসে, কিন্তু সেই চিঠিতে লেখা থাকে ইউ মাস্ট ক্যারি ইট অল দ্য টাইম, আপনি গ্রিন কার্ডটা আপনার পকেটে থাকতে হবে। কিন্তু ওইটা ইনস্ট্রাকশন থাকলে ইউ ক্যান ক্যারি এ কপি, বাট আজকাল যে ইলেকট্রনিক যুগে ধরেন ওই যে আইজ যে ডিভাইসটা নিয়ে আসে ওরা নাম আর ইয়ে দেখলে যে নিউ ইয়র্ক স্টেট, উনি তো নিউ ইয়র্কে আছেন, নিউ ইয়র্ক স্টেট যে ড্রাইভিং লাইসেন্স কিংবা আইডি কার্ড ইউজ করে সেটা উইদাউট ভ্যালিড ইমিগ্রেশন স্ট্যাটাস ছাড়া ইস্যু করা করে না। এবং এখানে আরেকটা কথা আছে, আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে আইডি, অনেকে অনেকে যারা যাদের আনডকুমেন্টেড তাদের ইয়ার নিউ ইয়র্ক সিটির একটা আইডি আছে, আইডি কোনো ভ্যালিডিটি সিটি আইডি এটাই জানতে চাচ্ছি। আরেকজন আরেকজন দর্শক মানে আপনার প্রশ্নটি করুন সুপ্রিয় দর্শক। দর্শক আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি ওয়ালাইকুম সালাম, জি বলুন, আমরা শুনছি। জি জি আমি মাউস বলছি দালত থেকে। হ্যাঁ আমি এখানে আমি ফার্মারে গ্রিন কার্ড পেয়েছি আমার 1995-এ। আমি একজনের সাথে কাজ করতাম, তার পরে আমাকে পুলিশ স্টাম্প দিতে তখন অপারেশনে আমাকে যখন রেস্ট করে তখন আমার পুষ্টিল আমি এখন পার্মানেন্ট গ্রিন। এটা কি কোনো অসুবিধা? আপনি কি কিছু বুঝতে পারলেন না? আমি বুঝছি যে ওনার অপারেশন হয়েছিল, উনি ফুড স্ট্যাম্প নিয়েছিল, রাইট? এখন যে ওনারে স্পন্সর দিছিল তার কোনো অসুবিধা কেনা, তাই তো? ওকে, আমি আমি ওইটা বলছি, ওইটা বলছি 1985-এ আপনি আসছেন এই দেশে, গ্রিন কার্ড পাইছেন কবে? 1990-তে না, তার কোনো প্রবলেমই নেই। তার কারণ এর আগে যে এফিডেভিট অফ সাপোর্ট দেওয়া ছিল সেটা এনফোর্স করা যাইতো না, যুক্তরাষ্ট্র সরকার সেটা এনফোর্স করতে পারতো না। অর্থাৎ এরপরে 1997-এর পরে কেউ এফিডেভিট অফ সাপোর্ট দিলে আপনি কোনো পাবলিক চার্জ হইলে তারা সেটা আদায় করতে পারে সরকার, কিন্তু ইউজুয়ালি এটা কোনো দিনই আদায় করা হয় না আপনার স্পন্সরের কাছ থেকে। আর যেহেতু আপনি বহু আগে গ্রিন কার্ড পাইছেন, যারা স্পন্সর দেয় তাদের তারা সিটিজেন হয়ে গেলে আর এইটার ভ্যালিডিটি থাকে না, অথবা 40 quarters ট্যাক্স দিলে তারও ভ্যালিডিটি থাকে না 10 বছর পরে। 10 বছর কেউ এই দেশে গ্রিন কার্ড নিয়ে থাকলে স্পন্সরের কোনো দায় দায়িত্ব নেই। অসংখ্য ধন্যবাদ। এরপর যদি আর একজন দর্শক থাকেন আমরা প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আমরা একটি মুহূর্তে আসলে একটু কমে নিতে চাই আলোচনাটি। আপনি যেখানে বলছিলেন যে সিটি আইডির সেই অর্থে ইমিগ্রেশনের যে স্ট্যাটাস সেটি বহন করে না, সুতরাং কেউ যদি সিটি আইডি দেখায় সেটি যথেষ্ট হবে না? না, সিটি আইডি ইজ একটা আইডেন্টিফিকেশন হইতে পারে, কিন্তু সেটা ফেডারেলি অ্যাকসেপ্টেড আইডি না। ফেডারেল গভর্নমেন্ট সেটার কাছে কোনো ভ্যালিডিটি নেই। সিটি আইডির ইনস্ট্রাকশন স্টেট আইডি যদি হয় সেটা, সিটি আইডিটা দেওয়া হচ্ছে সিটি বিল্ডিংস, স্কুল, সিটির স্কুল কলেজ এগুলিতে ঢোকার জন্য। সিটি আইডি দিয়ে আপনি এয়ারপোর্টেও প্লেনে উঠতে পারবেন না, সিটি আইডি দিয়ে ফেডারেল বিল্ডিংও যেতে পারবেন না। ইউ মাস্ট হ্যাভ এ ভ্যালিড গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট ইস্যুড আইডি। এবং ফেডারেল গভর্নমেন্ট ইস্যুড আইডির ভিতরে অনেকগুলি ক্লাসিফিকেশন আছে, অনেক রকম ক্লাসিফিকেশন আছে, বাট নিউ ইয়র্ক সিটি আইডি ইজ নট ফেডারেলি ইস্যুড আইডি। মানে সেক্ষেত্রে অ্যাটর্নি শেখ সেলিম, যদি আমাদের মানে যে কাউকে মানে রাস্তায় যদি প্রশ্নের মুখোমুখি করা যায় ইউ হ্যাভ আইডি, সো আপনি কোন আইডি দেখানোর পরামর্শ? ওয়েল, আইডি তো যারা নিউ ইয়র্ক স্টেট রেজিডেন্স সেটা নিউ ইয়র্ক স্টেট আইডিটাই প্রিভ্যালেন্ট ইউজুয়ালি। ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট কোনো ইউনিফর্ম আইডি ইস্যু করে না পাসপোর্ট ছাড়া। যারা এলিয়েন তাদের গ্রিন কার্ড, বাট ইট ইজ অলসো অ্যান আইডি বা অলসো এভিডেন্স অফ লফুল পারমানেন্ট রেজিডেন্স। এখন নিউ ইয়র্ক স্টেট বা ড্রাইভার লাইসেন্স হলো রিয়েল আইডি, যেখানে অ্যাকসেপ্টেড হয় সব জায়গায়। ওকে, তারপরে বিভিন্ন গভর্নমেন্ট ইস্যু করে, লয়ারদের কোর্ট ইস্যু করে আইডি, বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন এমপ্লয়ার ইস্যু করে আইডি, দ্যাটস ইট হ্যাজ এ লেস লিগাল ফোর্স। সিটিও একটা গভর্নমেন্ট, এমন হচ্ছে এই এই আইডিটা সিটির ভিতরে সিটি এজেন্সিগুলো অ্যাকসেপ্ট করতে বাধ্য, কিন্তু এর বাইরে তারা করবে না। তবু ওই সাম সর্টস অফ গভর্নমেন্ট স্ট্যাম্প অন সাম আইডেন্টিটি। আমাদের একজন দর্শক এই মুহূর্তে যুক্ত আছেন। দর্শক আপনার প্রশ্নটি আপনি নাম পরিচয় দিয়ে করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দীপন সরকার অস্ট্রেলিয়া থেকে বলছি। বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার আপা আমার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছে 2015-এ মে 27 তারিখে, সে হচ্ছে আন্ডার এজ, যখন অ্যাপ্লাই করছিল তার বয়স 18। এখন নতুন ওবামা প্রশাসনের যে
ভাই বোনের জন্য বা ছেলে মেয়েদের জন্য অ্যাপ্লাই করতে পারায় এগুলো কোনো প্রবলেম হবে কিনা এটা আমি জানতে চাচ্ছি। না, কোনো কোনো প্রবলেম নাই আপনার ভাইয়ের বয়স 18 বছর, তার কারণ আজকাল চিলড্রেন প্রোটেকশন অ্যাক্ট আছে 2002, সেইখানে বলা আছে যে যখনই অ্যাপ্লাই করায় তার ইয়েসটা লকডাউন হয়ে যায়, ওখানে ওই সময়টা বিবেচনা করা হয়। হ্যাঁ হ্যাঁ, গ্র্যান্ডফাদার ক্লজ বলে, এই এটা লকড হয়ে যায় ওখানে, তো ইমিগ্রেশন পারপাসে সে 18 বছরই আছে। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, দর্শক প্রশ্নটি করুন। কত বছর পর্যন্ত আসতে পারবে তাদের সাথে আমার মনে হয়? দর্শক, এটি তো এই আমরা এই অনুষ্ঠানটি করছি কিন্তু লিগাল এক্সপার্ট অপিনিয়ন দেওয়ার জন্য না, এটা আমরা সাম্প্রতিক অ্যানালাইসিস করবার জন্য এই অনুষ্ঠানটি। সুতরাং যেসব রেগুলার অভিবাসন সংক্রান্ত আপনাদের প্রশ্ন সেগুলো আমরা এনকারেজ করছি না, সেগুলো আপনারা আসলে আপনাদের আইনজীবীদের সাথে কথা বলাটাই ভালো, কারণ আমরা এখানে সাম্প্রতিক সময়ে উদ্ভূত পরিস্থিতিতেই আমরা কিন্তু সেই প্রশ্নগুলো করছি। তারপর হচ্ছে ছোটো করে যদি বলতে চান। ওকে ভাই, এখানে ছেলেমেয়ে যারা 21 বছর পর্যন্ত, কিন্তু এই 21 বছরের ক্যালকুলেশনের ভিতরে বহু ফর্মুলা আছে যেটা টেলিভিশনে ব্যাখ্যা করা সম্ভব না, যে আপনি আজকে অ্যাপ্লিকেশন করলেন, 10 বছর পরে এটা অ্যাপ্রুভ হইলো, এই 10 বছর পেন্ডিং থাকলো, তার বয়স যদি 30 বছর হয় আপনার ভাগ্নে ভাগ্নির বয়স, এই 10 বছর বাদ যে 20 বছর হয়ে গেলো সে আসতে পারবে, আর যদি 10 মাস থাকে সে আর আসতে পারলো না, পেন্ডিং থাকে। আমরা আরেকটি প্রশ্ন যাচ্ছি, দর্শক আপনার প্রশ্নটি করুন। প্রিয় দর্শক আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমার নাম হচ্ছে পপি, আমি ইউএস সিটিজেন। আমার একটি ছেলে আছে, ও এখানে বর্ন, প্রবলেম না অ্যাকচুয়ালি, মানে আমার যখন বিয়ে হয়েছিল 2006 আমার হাজবেন্ড এখানে বিয়ে হয়েছে, তখন ওনার কাগজপত্র ছিল না। তারপরে হচ্ছে যে আমি মানে পলিটিক্যাল অ্যাসেম্বলিতে ছিল উনি, তারপরে যাই হোক উনি ওনার টেস্টটা ডিনাই হয়ে যাওয়ার পরে ওনার একটা অ্যাটর্নি ছিল, উনি বলতেছে যে তুমি দেশে চলে যাও, যেহেতু তোমার ওয়াইফ ভেরি সুন সিটিজেন হয়ে যাবে, তো ওখান থেকে সে তোমাকে অ্যাপ্লাই করে নিয়ে আসবে। তারপরে যাই হোক উনি, আমরা সব ডিসিশন নিলাম যে ঠিক আছে চলে যাক, যেহেতু কেস ডিনাই হয়েছে, ওনার কি প্রশ্ন হয়ে গিয়েছে, তো অ্যারেস্ট হচ্ছে, দেশে চলে যাক। তো চলে যাওয়ার পরে আমি ওনার জন্য আবার অ্যাপ্লাই করেছি এবং ওয়েভার টুয়েভার করে সবকিছু করে উনি 2014 আবার চলে আসছেন এবং গ্রিন কার্ড তো সাবসিকুয়েন্টলি সবকিছু পেয়েছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে উনার তো কোনো এক সময় ডিপোর্টেশন হয়েছিল, উনি ওয়েভার পেয়েছে, এখন কি সেইটার জন্য কোনো সমস্যা হতে পারে? না, ওনার কোনো সমস্যা নাই, তার কারণ ওনার ডিপোর্টেশন হয়েছে, উনি ডিপোর্টেশনের হওয়ার পরে চলে গেছে, সুতরাং ডিপোর্টেশনের কার্যকারিতা ওখানেই শেষ হয়ে গেছে। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আসতেছি, দর্শক আপনার প্রশ্নটি করুন। দর্শক আপনার প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, আপনি যদি জি আপনার প্রশ্নটি করুন। জি স্বাগত, আমার নাম মনিরা, আমি ওয়েবসাইট থেকে বলছি। তো আমি এদেশে এসেছিলাম লিগাল ওয়েতে এবং সঠিক সময় অ্যাপ্লাই করি আমি আমার ফ্যামিলি সহ। তো অ্যাপ্লাই করার পর ফেডারেল কোর্ট থেকে আমাদের এই কেসটা অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজ হয়ে যায় এবং জজ রায় দেয় যে আমরা এদেশে থাকতে পারবো, সব সুযোগ সুবিধা পাবো এবং আমি চাইলে এই কেসটা আবার উঠাইতে পারবো। তার কারণ সমস্যা হবে না, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজার মানে এই কেসটা এখনো পেন্ডিং আছে, মানে সাময়িকভাবে কোর্টে ইয়ে আছে, আপনাদের মনে হয় প্রসিকিউটোরিয়াল ডিসক্রিশন দিয়েছে, পিডি দিয়েছে, সব আপনার কোনো ঝামেলা নেই এখানে। জি ধন্যবাদ, আমরা আসলে যে আলোচনাটি করতে চাইছিলাম সেই আলোচনাটি আমরা দেখছি যে অন্যদিকে চলে যাচ্ছে, কারণ মানুষের চাপে। আর কি কোনো দর্শক আছে? নাহলে আমরা আজকে আরেকটি, আমরা অনেক মানে মানুষের উদ্বেগ উৎকণ্ঠা বুঝতে পারছেন, আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক,
প্রশ্ন করুন। জি করুন। জি আমি জামালউদ্দিন বলতেছি ব্রুকলিন থেকে। জি জি আমি আসছি 2006 এ আমেরিকাতে। আসার পরে আমার কোন স্ট্যাটাস ছিল না বা এখনো নাই। তো কিছুদিন আগে আমি বিয়ে করছি একটি মানে বাঙালি মেয়েকে। করার পরে এখন আমায় একটি লয়ের সাথে আলাপ করছি। করার পরে উনি বলছে এবার কেস করার জন্য, যেহেতু আমার এখানে কোনো ডকুমেন্টস নাই। আপনার স্ত্রী তো এখানকার নাগরিক নাকি গ্রিন কার্ড? আসতে হবে এই ধরনের কথা বলছে। এটা কি ওয়েভার কেসটা কি মানে এটা জানার জন্য? ওয়েভার কেস তো হচ্ছে এক ধরনের ধরেন মাফ করে দেওয়ার পিটিশন, যে আপনি ইলিগালি আসেন, ইলিগালি ইয়ে। সো আপনি যা বললেন আপনি ইলিগালি ঢুকছেন, তাই তো? এদেশে কি আপনি ইলিগালি ঢুকছেন? ওকে, তো আপনি যদি ইলিগালি ঢুকে থাকেন তাহলে আপনার দেশে দিয়ে আসতে হবে। ইলিগালি ঢুকে থাকলেও এখানে করা যায় কিছু সার্কামস্টান্সেসে, ইলিগালি ঢুকে থাকলেও এখানে করা যায়। আপনি যদি ভিসা নিয়ে এসে থাকেন তা আপনি এখানে স্টিল করতে পারবেন, হয়তো ভালো লয়ার মানে লয়ারের পরামর্শ, অভিজ্ঞ লয়ারের পরামর্শ নিতে হবে। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আজকে অনুষ্ঠান একেবারে শেষের দিকে আছে। নাজুল ভাই আমি দুঃখিত যে মানুষ এত প্রশ্ন করছে। আমরা একটা প্রশ্ন নিতে চাই কানেক্টিকার থেকে। জি প্রশ্নটি করুন। হ্যাঁ হ্যাঁ প্রশ্নটি করুন। হ্যালো, আমি আমি কানেক্টিকার থেকে বলছি। তুমি একটা স্ট্যাম্প ওই লেটার দিছে, লেটারে এক বছরের এক্সটেনশন দিয়ে এটা দিয়ে ট্রাভেল করা যায়। কিন্তু যেহেতু বাইরের ইমিগ্রেশন এইটা নিয়ে ফ্যামিলিয়ার না, আপনার জামাইয়ের ইমিগ্রেশন অফিসে যে ওই পাসপোর্টে একটা স্ট্যাম্প করে নিয়ে যাওয়া উচিত, একটা সিল মানে I-551 স্ট্যাম্প করে নিয়ে যাওয়া, তাহলে আর কোনো ঝামেলা হবে না। মে মাসে যে বেড়ায় আসতে দেন, মেয়ে জামাইরে আত্মীয় স্বজন দেখে আসতে দেন। আর আপনার মেয়ে নিশ্চয়ই ভালো ইউনিভার্সিটিতে পড়ে। গুড লাক অন হার স্টাডিজ। আচ্ছা ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের অনুষ্ঠানটি একেবারে শেষের শেষের দিকে আছে। আমরা যদি আর কোনো প্রশ্ন না থাকে একটু সংক্ষেপে। জি আমরা একটি সবশেষ প্রশ্ন নিচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনার প্রশ্নটি করুন দর্শক। জি সালাম আলাইকুম। জি ভাইজান, আমার প্রশ্ন হলো আমার গ্রিন কার্ড ওয়াইফ আছে আর আমেরিকান ভাই তার তিনটা সিটিজেন আছে বর্ন, কিন্তু আমার ডিপোর্টেশন আছে, তো আমি কি করব এখন? আর এই নিউ সিটিতে রাস্তাঘাটে চলাফেরা করতে আমার কতটুকু নিরাপদ ট্রেন বাস এগুলোতে? ওয়েল, আপনার যখন ডিপোর্টেশন আছে তখন আপনার একটু সতর্ক হয়ে চলা উচিত। আপনার ওয়াইফরে দিয়ে যত পারেন অ্যাপ্লাই করে রাখা উচিত, একটা অ্যাপ্লিকেশন করা যায় সেটা করে রাখা উচিত, এবং তার রিসিট বুক হাতে রাখা উচিত আপনার ফটোকপি করে, তো প্রবলেম হওয়ার সম্ভাবনা কম। আর আপনার ব্যক্তিগত অন্য সার্কামস্টান্সেস কি, আপনার ওইটাই অ্যাপ্রুভ হলে আপনার ওয়াইফ সিটিজেন হইলে হয়তো আপনি এইখানে গ্রিন কার্ড পেয়ে যাইতে পারেন ওই ডিপোর্টেশন প্রসিডিং রিওপেন করে। সো এর ভিতরে বহু প্রশ্ন আছে, আমি আপনার সংক্ষেপে বললাম। আপনার কোনো অভিজ্ঞ লয়ারের অফিসে যে বিস্তারিত কাগজপত্র দেখায় আলাপ করেন। অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদেরকে। সবশেষ কথাটা আজকের জন্য নাজমুল ভাই একটু বলে দিন, আমরা আজকের মতো অনুষ্ঠানটি শেষ। আমি সেটাই বলছি সেলিম ভাই, এতক্ষণ ধরে আপনার যে বললেন, আসলে আমরা তো এখন অলমোস্ট মনে হচ্ছে যেন ইমিগ্রেশন এন্ড ইউ একটা সেশনে আমরা আসছি। আমাদের কমিটিতে অনেকেই প্রশ্ন ইমিগ্রেশন বিষয়ে, এবং আজকের এই প্রশ্নগুলো আমি দেখলাম তার অনেক বেশিরভাগ প্রশ্নই কিন্তু খুবই সাধারণ, এটা সামান্য একটু খবর নিলেই এগুলি জানা যায়। যে কথাটা আমি বলবো আমাদের কমিটির সবাইকে, যে এখন সময় আসছে সবাইকে, যারা কোনো রকম কাগজপত্র নাই সতর্কভাবে চলা, আর যাদের কাগজপত্র আছে তারাও যেন ক্রাইম থেকে দূরে থাকে। কারণ যে কোনো রকম ক্রাইম, আপনি কাগজ থাকুক আর না থাকুক, ওইটা ক্রাইম হিসেবেই বিবেচিত হবে। আপনি সিটিজেন হওয়ার অর্থেই নয় যে আপনি ক্রাইম করে বেড়াবেন আর আপনারা তারা কিছু করবে না, দ্যাট ইজ নট দ্য কেস। আরেকটা জিনিস হচ্ছে,
যে কোনো ব্যাপারে এই লিগেল সংক্রান্ত ব্যাপারে আমাদের টেলিভিশনের অ্যাডভাইস কিংবা খবরের কাগজের অ্যাডভাইস না শুনে প্রফেশনাল লিগাল হেল্প চাওয়া উচিত। যার কাছ থেকে লিগাল হেল্প চাইবেন সে যেন কোর্টে আপনাকে রিপ্রেজেন্ট করতে পারে। অসংখ্য ধন্যবাদ জনাব শেখ সেলিম এবং নাজমুল হাসান। সুপ্রিয় দর্শক, আপনারা আলোচনা শুনলেন এবং প্রত্যেকটি প্রশ্নের যে উত্তরগুলো এসছে সেটিকে অনানুষ্ঠানিকভাবেই ধরে নিন, যদিও আমাদের খুবই একজন বিশিষ্ট অ্যাটর্নি দিয়েছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে আসলে লয়ারের কাছে অ্যাটর্নির কাছে গিয়ে সমস্যাটি বলে তারপরে সেই সমাধানটা নেওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো। মতামত আপনারা শুনলেন এবং আপনারা আপনাদের মতো করে নিজস্ব চিন্তাভাবনা এবং ব্যবস্থা নেবেন। তবে কোনো অপরাধ কোনো মানুষ কোনো সোসাইটি কিন্তু সমর্থন করে না, এইটি কিন্তু স্মরণ রাখতে হবে। আগামীকাল ঠিক একই সময়ে আপনাদের সামনে আবার আসব। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।